আমেরিকা মেক্সিকো সীমান্তে গত জুলাই মাসে 2 লাখের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে, যা বিগত 21 বছরে সর্বোচ্চ বলে জানিয়েছে মেক্সিকো সরকার। দেশের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন 2,12,672 অভিবাসন প্রত্যাশীকে আটক করে, যাদের মধ্যে কম বয়সী রয়েছে 1900 জন। দিন দিন সেই সংখ্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজ দেশে সহিংসতা আর দারিদ্র্যের কারণে তারা ঘর ছাড়ছেন এবং অভিবাসন প্রত্যাশী হচ্ছেন। জানা গেছে, জুলাইয়ে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ছিল সর্বোচ্চ। গত এপ্রিলে আটক হয়েছে 2,000 জন, যার কারণে মানবিক সংকটের ইস্যুটি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাইডেন প্রশাসন। গ্রীষ্মকালে 2,000 মাইল পথ পাড়ি দিয়ে দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করে তারা, যা সত্যি ঐতিহাসিক রেকর্ড। চলতি বছর জুন থেকে জুলাই মাসে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা 13% বেড়েছে, যেখানে এর আগে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সীমান্তে আটক হয় 1,88,000 জন। গত মে মাসে সীমান্তে প্রবেশের সময় বাধার মুখে পড়ে আরও 1,80,000-এর মতো অভিবাসন প্রত্যাশী।